কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন হাশরের ময়দানে মানুষের সমস্ত পাপ পূর্ণ ওজন করা হবে, কি বলেন ঠিক কিনা? মানুষের সমস্ত পাপ পূর্ণ ওজন করা হবে, দাড়ি পাল্লা দ্বারা মাপা হবে। আমরা জিনিস দুনিয়াতে মাপি না, ওজন করে মাপি হাট বাজারে নিয়ে যায়, তা আমাদের পাপ পূর্ণ এটা মিজানে ওজন করা হবে, তুলা দণ্ডে এটা ওজন করা হবে, দাড়ি পাল্লা দ্বারা মাপা হবে। পাপ পূর্ণ কেমন করে মাপবে? এটা তো কোনো জিনিস না, আলু না, বেগুন না, ধান না, চাল না, মাপবে কেমন করে? কি বলেন আপনারা, কি মনে করতেছেন যে হুজুর এটা মাপতে পারবে না আল্লাহ, এরকম মনে হচ্ছে কি? আচ্ছা মনে করেন এই যে বাতাস, বাতাস এটা কি মাপা যাবে না? মাপা যায়? আমাদের শরীরের যে জ্বর হয় সেটা কি মাপা যায়? কি দিয়ে? আপনারা তো জানেন থার্মোমিটার, তাই না? তাহলে থার্মোমিটার দিয়া জ্বর মাপা যাচ্ছে। আপনি মনে করেন একটা সাইকেলের টিউব বা রিক্সা ভ্যানের টিউব, এটার সমস্ত পাম্প ছেড়ে দিলেন আর হাওয়া বাতাস ছেড়ে দিলেন, দিয়ে খালি টিউবটার ওজন করবেন, তারপরে ওর ভেতর পাম্প দিয়া একদম পুরোপুরি ফুল পাম্প দিয়া বাতাস দিয়া তারপরে ওজন করবেন, সমান হবে কি? তাহলে ওর ভেতর পাম্পটা কি পরিমাণ উঠছে এটা কি মাপা যাবে না? আপনি খালি টিউব হয়তো 1 কেজি হলো, পাম্প দেওয়ার পরে 1.5 কেজি হলো, তাহলে বাতাস কত? বোঝেন না কেন? তা আল্লাহ আমাদের পাপ পূর্ণ কি মাপতে পারবে না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাপ পূর্ণ যখন ওজন করবেন, দাড়ি পাল্লা দ্বারা মিজান দ্বারা যখন মাপবেন, যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা কি হবে? ভারী হয়ে যাবে। আমার আল্লাহ পাকের ফয়সালা হলো ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা সুখী জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি সন্তুষ্টির মধ্যে তারা থাকবে। তার মানে হলো তারা জান্নাতি হবে। এক কথায় তারা কি হবে? যাদের মিজানে নেকির পাল্লা ভারী হবে তারা জান্নাতি হবে, বেহেশতি হবে। আর যাদের নেকির পাল্লা হালকা হবে, নেকির পাল্লা কি হবে? হালকা হবে, মানে গুনার পাল্লা তাই ভারী, নেকির পাল্লা হালকা। যদি নেকির পাল্লা হালকা হয় তার অবস্থান হবে হাবিয়ায়। হাবিয়াটা কি? জাহান্নাম কয়টি? জাহান্নাম 7টি, এটা তো জানেন আপনারা। জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাক্কার, জাহিম, হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি নেকির পাল্লা হালকা হয় তার অবস্থান হবে হাবিয়ায়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ও নবী তুমি কি জানো এই হাবিয়াটা কি? আল্লাহ আল্লাহর নবীকে প্রশ্ন করতেছে, নেকির পাল্লা যাদের হালকা হবে তাদের অবস্থান হাবিয়ায় হবে, তো তুমি কি জানো হাবিয়া কি? তুমি কি চেনো এটা? তুমি জানো হাবিয়াটা কি? আল্লাহ প্রশ্ন করে আল্লাহর নবী উত্তর দেওয়ার আগে আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছে। কি উত্তর দিচ্ছে আল্লাহ? এই হাবিয়াটা হলো আগুনে পরিপূর্ণ, এটা প্রজ্বলিত আগুন। হাবিয়াটা কি? প্রজ্বলিত আগুন, দাউ দাউ করে জ্বলতেছে। এটা হচ্ছে এর অনুবাদ এই আয়াতের। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে কিয়ামতের দিন হাশরের মাঠে আমাদের পাপ পূর্ণ যখন ওজন করা হবে, নেকির পাল্লা যাদের ভারী হবে তাদের অবস্থান কোথায় হবে? জান্নাতে। আর যাদের নেকির পাল্লা হালকা হবে তাদের অবস্থান জাহান্নামে। ক্লিয়ার হয়ে গেলাম এই আয়াতের অর্থ? বোঝেননি সবাই? আচ্ছা, তাহলে
এখন প্রশ্ন হলো যে কিয়ামতের দিন আমাদেরকে কে বাঁচাবে, হাশরের মাঠে আমাদেরকে কে রক্ষা করবে? বলেন কে বাঁচাবে, আমাদের রক্ষা করবে কে? আমাদের নেক আমল আমাদেরকে কি করবে? তার মানে এই নেক আমল বেশি হয়ে গেলে, ভারী হয়ে গেলে আমরা জান্নাতে যাব, এটা আমাদেরকে বাঁচাবে এই নেক আমলটা। আর যদি নেক আমল কম হয়ে যায়, গুনাহ বেশি হয়ে যায়, তাহলে জাহান্নামে যেতে হবে। তাহলে আমাদেরকে কিয়ামতের দিন আমাদের কি প্রয়োজন? নেকির দরকার, সওয়াবের দরকার, কি বলেন? এখন প্রশ্ন হলো যে এই নেক আমলের পাল্লা ভারী করতে গেলে আমাদের কি করতে হবে, কি বলে? আমি হাদিস থেকে একটা হাদিস আপনাদের নিয়ে আসি যে পরকালে কিয়ামতের দিন হাশরের মাঠে আমাদেরকে যে নেক আমল বাঁচাবে সমস্ত বিপদাপদ বালা মুসিবত থেকে, আমাদেরকে নেক আমল উদ্ধার করবে, এরই উপর একটা হাদিস শোনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। কার থেকে বর্ণিত মনে রাখতে হবে, যে সমস্ত মা বোনেরা আমাদের আসেনি বাড়িতে, যে ওয়াজ শুনে মুখস্থ করে তাদেরকে আবার শোনাতে হবে। আমি আপনাদের শোনাচ্ছি, আবার আপনাদের দায়িত্ব যারা আসেনি তাদেরকে শোনানো, পারবেন তো? বাল্লেগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর নবীর একটা হাদিসও যদি আমাদের কারো জানা থাকে তাহলে সেটা যারা জানে না তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব, কি বলেন? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পূর্ববর্তী জামানায় তিনজন ব্যক্তি যখন পথ চলতেছিল, রাস্তা দিয়ে হাঁটতেছিল, চলতে চলতে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। শুধু বৃষ্টি না, সঙ্গে সঙ্গে সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল। বৃষ্টি আর বাতাসই শুধু নয়, মেঘের গর্জন, বিদ্যুৎ চমক এবং আকাশ থেকে শিল, বৃষ্টির সাথে আবার কি, ওটার নাম কি? শিলা বৃষ্টি। আমরা কি বলি ওটাকে, পাথর বৃষ্টি বা শিলা? যখন তিনজন ব্যক্তি পথ চলতেছে, এরকম প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, শিলা বৃষ্টি, ঘূর্ণিঝড়, মেঘের গর্জন, বিদ্যুৎ চমক, এগুলো যখন শুরু হয়ে গেল, ওরা মরুভূমির ভেতর দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, কোথাও কোনো বাড়ি ঘর নাই। মরুভূমির ভেতর বাড়ি ঘর আছে নাকি? কোথাও কোনো বাড়ি ঘর নাই যে কোথাও উঠবে। ওরা আত্মরক্ষা করার জন্য, নিজেদেরকে বাঁচার জন্য পাহাড়ের একটা গর্তের ভেতর, একটা গুহার ভেতর তারা ঢুকে পড়ল। পাহাড়ের যেই গর্তের ভেতর তারা তিনজন যুবক যখন ঢুকে পড়েছে, প্রচন্ড বাতাস হচ্ছে, সেই বাতাসের কারণে ওই পাহাড়ের ওপর থেকে বিরাট একখানা পাথর এসে ওই গর্তের মুখের ওপর এসে বসে পড়ল। গর্তের মুখের ওপর এসে এমন ভাবে বসে পড়লো যে পুরা গুহার মুখ বন্ধ হয়ে গেল। গর্তের মুখটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এত বড় পাথর, এত ওজন, তার তিনজন যুবক সর্বশক্তি যদি প্রয়োগ করে ওই পাথর এক চুল পরিমাণ নড়াতে পারবে না। ওরা চিন্তা করলো আমাদের মৃত্যু অনিবার্য, মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যুর হাত থেকে বাঁচার আর কোনো উপায় নাই। তার কারণ আমরা যতই চিল্লাচিল্লি করি না কেন, যতই চিৎকার মারি না কেন, যতই ডাকাডাকি করি না কেন, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, এটা লোকালয় নয়, এটা মরুভূমির ভেতর পাহাড়ের এই গর্তের ভেতর আমরা আটকা পড়েছি, আমাদের চিল্লাচিল্লি, আমাদের চিৎকার কেউ শুনতে পাবে না, কেউ শুনতে, তাহলে আমরা এখানে আটকা পড়লাম, তাহলে আমাদের তিনজনেরই মৃত্যু, ছাড়া আর কোনো বুদ্ধি নেই, মরতেই হবে, মৃত্যু অনিবার্য, মৃত্যু নিশ্চিত আমাদের। তখন ওরা কি করবে? ওরা তিনজন পরস্পর একে অপরকে বলতে লাগলো, তোমার কার কোন নেক আমল আছে,
যদি কোনো কারণে কামল থাকে তাহলে সেই নেকামলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদেরকে বাঁচান কি না। তখন তিনজনের প্রথম ব্যক্তি বলতেছে আমার একটা নেকামল আছে। কি নেকামল? তো বলতেছে নেকামল হলো আমার বাড়িতে এক মজদুর দিন মজুর কাজ করেছিল, কাজ করে সারাদিন কাজ করেছে, সন্ধ্যার সময় যখন সে চলে যাবে আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে মজুরি না নিয়ে সে বাড়িতে চলে যায়। প্রথম ব্যক্তি ওই গুহায় আটকে পড়া, গর্তে আটকে পড়া প্রথম ব্যক্তি বলতেছে আমার একটা নেকামল আছে। কি? যে আমার বাড়িতে একটা দিন মজুর, একজন মজদুর কাজ করেছে, সারাদিন কাজ করে সন্ধ্যার সময় সে এই পারিশ্রমিক না নিয়ে, কাজের টাকা না নিয়ে সে চলে গেছে। এখন সে যে চলে গেল তার এই মজুরি এই পারিশ্রমিক আমি ফেলে রাখি নাই, সে কাজ করে আমার কাছ থেকে হয়তো এক টাকা পাবে, সেই সময়ে কাজ করার মনে করেন মজুরি এক টাকা বা এক দিরহাম বা এক আউকিয়া, ওই সময়ের যে মুদ্রা ছিল আমরা ধরে নিলাম আমাদের দেশের মুদ্রা হলো টাকা, বোঝার জন্য আমরা টাকাই বলি, ধরেন ধরেন এক টাকা। বলতেছে আমি তার ওই এক টাকা ফেলে রাখি নাই, এটা ব্যবসায় খাটাই, ব্যবসায় খাটাতে খাটাতে প্রফিট হলো, মুনাফা হলো, লাভ হলো, এরকম লাভ হতে হতে যখন একটা বাছুর কেনার পর্যায়ে চলে গেল টাকাটা, একটা গাভীর বাছুর কিনলাম, ওই দিন মজুরের টাকা আমি ফেলে রাখিনি, এটা আমি ব্যবসায় খাটাইছি, খাটাইতে খাটাইতে যখন দেখা গেল সেই সময়ে একটা গাভীর বাছুর কেনার মতো হলো, তখন আমি একটা গাভীর বাছুর কিনলাম, সেই বাছুর লালন পালন করতে লাগলাম, করতে করতে এই বাছুর বড় হয়ে গর্ভবতী হয়ে গেল, এটা আবার বাছুর দিল, বাচ্চা দিল, পরের বছর যে আবার আর একটা বাচ্চা দিল, পরের বছর যে আবার আর একটা বাচ্চা দিল, এই বাছুর গুলো আবার বড় হয়ে সেগুলো আবার বাচ্চা দিতে লাগলো, এরকম হতে হতে মাঠ ভর্তি হয়ে গেল। দীর্ঘদিন পর ওই মজদুর যখন আবার আমার বাড়িতে এসে বলতেছে বহুদিন আগে তোমার বাড়িতে আমি কাজ করেছিলাম কিন্তু মজুরি না নিয়েই পারিশ্রমিক না নিয়েই আমি চলে গিয়েছিলাম, আজকে আমি পারিশ্রমিক নিতে এসেছি, দয়া করে ওই পারিশ্রমিক আজকে তুমি আমার দিয়ে দাও। দেখো এই বাড়িওয়ালা এই মরিব বলতেছে ওই যে মাঠে গাভীর পালগুলো দেখতেছো এগুলো সব তুমি নিয়ে চলে যাও। এখন এই দিন মজুর একটু মনই খারাপ করলো, মন খারাপ করার কারণ হলো যে সে মনে করতেছে যে আসলে এই লোকের খেয়াল নাই, বহুদিন হয়ে গেছে আমাকে যখন বলতেছে যে মাঠ ভর্তি গাভীর পাল এগুলো নিয়ে যাও, এটা কি সম্ভব, এটা কি দেওয়ার কথা, এক টাকা পাবো আর করছে তো মাঠ ভর্তি, এই রাগের কারণে হয়তো এই কথা বলতেছে, কি বলে? তার কারণ ধরেন আপনাদের এখানে সপ্তাহে একদিন গরিব মিসকিনকে দান করেন না, ওটা বারের দিন বলে না, এ কি বারে দেন? আচ্ছা বৃহস্পতিবার। ধরেন ওই বৃহস্পতিবারে যে সমস্ত ফকির মিসকিন আসলো তারা কিন্তু এসে এরকম বলে মা একটু ভিক্ষা দাও, এক মুঠ ভিক্ষা দাও, এরকম বলে কি না? আপনি হয়তো ওই বারের দিনেই বৃহস্পতিবারে হয়তো 15-20 মন ধান ভেঙে নিয়ে আসছেন, চাউলের বস্তা আপনার আগ্নে বাপটে পড়ে আছে, এখন যখন বলবে এক মুঠ ভিক্ষা দাও, আর যদি কেউ বলে বাড়িওয়ালা যে এই যে চাউলের বস্তা 15-20টা আছে সব নিয়ে যাও, কোনো ফকির মিসকিন সাহস পাবে? ও বলবে কি না হয় ভিক্ষা না দাও, এরকম বলো কেন, কি তাই বলবে না? তা আসলে ওই লোকটার অবস্থা ওই রকম হয়ে গেছে যে আমি পাবো এক টাকা আর আমাকে বলতেছে গাভীর পাল সব। এবার যখন বললে মরিব বলতেছে দিন মজুরকে সত্যি তুমি আমার কাছ থেকে এক টাকা পাবা কিন্তু তোমার ওই এক টাকা আমি ফেলে রাখিনি, ওটা আমি ব্যবসায় খাটাছি, ব্যবসায় খাটাতে খাটাতে প্রফিট হয়েছে, লাভ হয়েছে, মুনাফা হয়েছে, সেই মুনাফা দিয়ে আমি প্রথমে একটা গাভীর বাছুর কিনেছি, ওই গাভীর বাছুর লালন পালন করতে করতে
সেটা গর্ভবতী হয়, ওটা আবার বাসুর দেয়, পরের বছর বাসুর দেয়, পরের বছর আর একটা দেয়, ওই বাসুর গুলো বড় হয়ে আবার সেগুলো বাসুর দেয়, হতে হতে এতগুলো হয়ে গেছে। সুতরাং এগুলো সব তুমি বাড়িতে নিয়ে চলে যাও। ওই দিন মজুর মনের আনন্দে গাভীর পালগুলো সব হাঁকিয়ে হাঁকিয়ে বাড়িতে নিয়ে চলে গেল। গুহায় আটকে পড়া ওই প্রথম ব্যক্তি বলতেছে, রব্বুল আলামিন, এই কাজটা শুধুমাত্র করেছিলাম তোমার রাজি খুশি তোমার সন্তুষ্টির জন্য। এই কাজটা যদি তুমি পছন্দ করে থাকো, ভালো মনে করে থাকো, তাহলে আজকে আমি বিপদে পড়েছি, এই গুহায় আটকা পড়েছি, এই বিপদ থেকে ওই ভালো কাজের ওসিলায় তুমি এই পাথরখানা একটুকু সরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথর কি কমান্ড করলেন, পাথর একটুকু সরে যাও, সঙ্গে সঙ্গে পাথর একটুকু সরে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পাথরকে কমান্ড করার সাথে সাথে।